জান্নাতি হতে চান। এই হাদিস থেকে যদি তিনটা আমল নেই, একটা হচ্ছে আফসুস সালাম, দ্বিতীয় নম্বরে আতইমুত তাআম, তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, সালামের প্রচলন করেন, মানুষকে খানা খাওয়ান, অভাবীদের পাশে দাঁড়ান। এই কোভিড-19 মহামারীর সময়ে মানুষের পাশে দাঁড়ানো বড় ইবাদত, মানুষকে সহযোগিতা করা বড় ইবাদত, এরপরে সালাত ও তাহাজ্জুদে জাগ্রত হওয়া ইবাদত, এই কাজগুলো যদি এই হাদিস থেকে নিয়ে করতে পারেন, কারোর সঙ্গে আপনার মনোমালিন্য হয়েছে, আপনি এমনও হবেন না যে তার সঙ্গে আমি কথা বলবো না, বরং আপনি সালাম দিয়ে বিবাদটাকে মিটিয়ে নেন। আমরা অনেক সময় কথা না বলে থাকি, মোমেনের কাজ কখনো কথা না বলে থাকা নয়। তিন দিন পর্যন্ত কোনো মোমেন তার ভাইকে কষ্ট দিয়ে থাকতে পারে না, কথা না বলে থাকতে পারে না। কাজেই আপনি প্রথম সালাম দিয়ে মীমাংসা করে নেবেন, যিনি আপনাকে সেরা বানায় দিবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়ি আমিন। আজকের সালাতুল জুমাতে যে কথাগুলো বললাম, প্রত্যেকটি কথা আমাকে আপনাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন।